আসসালামু আলাইকুম দর্শক, আজকে হাজির হলাম সম্পূর্ণই নতুন একটা রেসিপি নিয়ে, লেমন ফিশ। এটা হবে ঝাল টক মিষ্টি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কট মাছ, সমুদ্রের মাছ। আমি কখনো মিঠা পানির মাছ দিয়ে রুই মাছ দিয়ে করিনি, আমি সবসময় সমুদ্রের যে কোনো মাছ দিয়ে করি। যে দেখতে পাচ্ছেন এখানে আমার 1 কেজি মাছ আছে। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলো যে অর্ধেকটা লেবুর রস 1 টেবিল চামচের মতো। আমি তো এটাকে মেখে রাখবো 5 থেকে 10 মিনিট, তারপরে আমি ফিরে আসবো। আমি এখন রেখে দিব 5 মিনিট। আমার লেবু কম হবে, আর একটু দিতে হবে, অর্ধেক লেবু কোথায়, পরে যদি লাগে একটু দিব, সমস্যা নেই, কারণ ঝাল টক মিষ্টি হবে কাশ্মীরি আচারের মতো। এটা একটা কলকাতার ডিশ। ফিরে আসছে 5 মিনিট পর। দর্শক, এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে অন্য কোনো তেল দেওয়া করতে পারেন, সরষের তেল দেওয়া করতে পারেন, তো আমি অলিভ অয়েল দিয়ে দেবো। আমি সবসময় অলিভ অয়েল দিয়ে খেয়ে আমার অভ্যাস, সেজন্য আমি অলিভ অয়েল দিয়েই করবো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ও সরি, রেকর্ড হয়নি। এখানে আমি 6 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আর সাথে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, আর 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরে গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি দেওয়ার সময় ভিডিওটা হয়নি, খেয়াল করিনি, সরি। ভালোভাবে মিশিয়ে আমি ফিরে আসছি। এখন হয়ে গেছে। এখন আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে তারপরে ফিরে আসছি, কারণ এটা চুলা বসে কিন্তু খুব একটা নাড়ানাড়ি করা যাবে না, সেজন্য আগেই আমি সব দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে, মাছে কিন্তু লবণ পানি সব একসাথে দিই। এখন আমি এটা মাছের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে তারপরে ফিরে আস, একটু সময় নিয়ে মাখাবো। আর সব মাখানো হয়ে গিয়েছে। একটু বাটিটা ধুয়ে আধা কাপেরও কম পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট হয়েছে, চুলাটা ধরিয়ে দিলাম, হাই ফ্লেমে রান্না করবো বলক আসা পর্যন্ত। ফিরে আসছি বলক আসার পরে। আসছে এখন আমি মাছটাকে খুব আলতো হাতে, এই মাছটা, এই কট মাছ কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায়, এটা একটা এই যে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, এই পর্যায়ে না, আর একটু পরে এটা লবণটা, লবণ ঝাল, টক ঝাল মিষ্টিটা দেখে নেব। আমি আবার 5 মিনিটের জন্য ডেকে দিলাম। আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, কাঁচামরিচগুলো ঝাল না, ফ্লেভারের জন্য। এখন আমি আলতো করে করি, এই এখন আমি লবণটা দেখে নিব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে 80%। আমি এখন লবণটা দেখে, যদি ঝাল টক মিষ্টি ঠিক হয়, দ্যাটস ইট। লবণ একটু কম হয়ে গিয়েছে, তাই আমি একটু আধা চামচের মতো লবণ দিয়ে দিই। তবে এই তরকারিটা একটু ঝাল হইলে বেশ ভালো লাগে। এখন দমে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে, 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর কি সুন্দর তেল বেশি উঠেছে, কারণ এটা তো সমুদ্রের মাছ, সেজন্য কিন্তু একটুগুলো তেল উঠেছে, দেখতে পেয়েছেন। এখন আমি এটা চুলা বন্ধ করি, আর একটু লবণ দেখে নিই যদি কোনো কিছু দরকার পড়ে। একদম পারফেক্ট স্বাদ হয়েছে। আপনারা যদি চান এটা কিন্তু মাইক্রোওভেনে করতে পারেন, হাই হিটে 7 থেকে 8 মিনিট কিন্তু এভাবে সাজিয়ে বসে দিলে হয়ে যাবে, তবে আমার কাছে মাইক্রোওভেনে রান্না ভালো লাগে না। তো আমি ফিরে আসছি একটু ঠান্ডা হওয়ার পরে। হয়ে গেল আমার এটা ঝাল টক মিষ্টি। ঝাল টক মিষ্টি যে যেরকম খেতে চান সেরকম ঝাল টক মিষ্টিটা দিবেন, মশলাও। আমার এই যে মশলাটা, এটা হলো মরিচের গুঁড়োটা কাশ্মীরি, সেজন্য কালারটা এত বেশি হয়েছে, কিন্তু মরিচটা খুব একটা ঝাল না। তা আপনারা চাইবেন যে যে রেড চিলিটা আছে সেটা দিতে, কারণ আমার ঘরে নাই, এখন আমি কী করবো সেজন্য দিয়েছি। তো এটা কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আমার এই নতুন রেসিপিটা কেমন হলো। তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।